অল ত্রিপুরা 10,323 ভিকটিমস শিক্ষক সংগঠনের উদ্যোগে পূর্ব নির্ধারিত কর্মসূচির অঙ্গ হিসেবে গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমার 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের 20 জন এবং 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 20 জন ভিকটিমাইজড শিক্ষক শিক্ষিকারা বর্তমানে করোনা মহামারীর সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে রক্ত সংকটের ঘাটতি কমাতে, যাতে করে কোনো মুমূর্ষু রোগী রক্ত স্বল্পতার কারণে বিনা চিকিৎসায় মৃত্যু না হয় সেই উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। তেলিয়ামুড়া ও কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 20 জন করে উভয় বিধানসভা কেন্দ্রে মোট 40 জন রক্তদাতা রক্তদান করেন। তেলিয়ামুড়ার নেতাজিনগর বিদ্যালয়ে সূচনা করেন সংগঠনের সভাপতি প্রদীপ বণিক। তিনি নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, মানুষের পাশে মানবতার স্বার্থে বর্তমান পরিস্থিতিতে রক্তদানের মতো এক কর্মসূচি হাতে নিয়েছে, যাতে করে মুমূর্ষু রোগীদের রক্তের অভাবে চিকিৎসা বন্ধ না হয়ে থাকে। অল ত্রিপুরা 10,323 ভিকটিমাইজড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির পূর্ব নির্ধারিত রুটিন কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা গোটা রাজ্য জুড়ে আমরা এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশনে গোটা রাজ্যের প্রত্যেকটা হাসপাতাল, বিশেষ করে যেগুলা শহর লাগোয়া এবং জেলা হাসপাতাল রয়েছে, সেখানে ব্লাড ব্যাঙ্কগুলোতে যথেষ্ট রক্তের ঘাটতি রয়েছে, এরকম একটা প্রেক্ষাপটে আমরা যারা চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকা, আমরা ভিকটিমাইজ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা এরকম প্যান্ডামিক সিচুয়েশনে মানুষের পাশে মানবতার স্বার্থে, সামাজিক দায়বদ্ধতার স্বার্থে আমরা রক্তদানের মতো মহতী কর্মসূচি আমরা সেখানে জারি রাখব। এবং আপনারা জেনে খুবই আনন্দিত হবেন, আমরা আজকে এই তেলিয়ামুড়াতে আমরা নেতাজি নগর উচ্চ বিদ্যালয়ে আমরা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এবং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র, এই দুটো বিধানসভা কেন্দ্রের বিক্রিমের শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আমরা সরকারি নিয়ম এবং নির্দেশিকা মেনে সেখানে 20 জন করে 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেছে, রক্তদান প্রক্রিয়া চলছে। এবং আমাদের এই রক্তদানের উদ্দেশ্য একটাই, অনেক মুমূর্ষু রোগী এই রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে এরকম একটা মহামারী করাল গ্রাসে যখন জনগণের জীবন যখন বিপন্ন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।